আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী বিষয় গণিত অনুশীলনীর 4.4 সৃজনশীল প্রশ্ন বুট বইয়ের প্রশ্ন নং 29 পৃষ্ঠা নং 74 পৃষ্ঠা। ঠিক আছে, তো এই অধ্যায়গুলো আলোচনা অর্থাৎ এই সৃজনশীলটা বুঝতে হলে অবশ্যই 4.1 এবং 4.2 এর বুট বইয়ের অঙ্কগুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, অঙ্কগুলা জানলে এই সৃজনশীলটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো অঙ্ক করার আগে অবশ্যই সূত্র জানতে হবে। সূত্র না জানলে অঙ্ক মানে কোনো দিনই অঙ্ক এগুলা পারা যাবে না। তো সূত্রগুলো ভালোভাবে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। সূত্রগুলো জানা না থাকলে অঙ্কগুলো কোনোভাবে বোঝা সম্ভব হবে না। তাই অঙ্কগুলো জানা থাকলে তাহলে অঙ্ক করার ক্ষেত্রে 50% অঙ্ক জানা হয়ে যায় সূত্র জানা থাকলে, আর বাকি 50% অঙ্ক করলে অবশ্যই মানে পরবর্তী ফুল অঙ্ক মানে করা যায়। ঠিক আছে, তো এখন অঙ্ক করব। তো করার আগে এই সৃজনশীলের মানে কোন কোন সূত্রগুলো জানতে হবে আমি এখানে মানে সাইড রুল লিখতেছি। তাহলে সূত্রগুলো হলো সূত্র, ঠিক আছে, তাহলে প্রথমত আমাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আবার তাহলে এটার সূত্র কি হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এই সূত্রগুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, সূত্র না জানলে অঙ্ক পারা যাবে না। তো অঙ্ক করার আগে সূত্রগুলো অবশ্যই ভালো করে জানতে হবে। তাহলে এখন আমরা ক নম্বরটা সলভ করব। তো ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা করব, তো করার আগে অবশ্যই এটা দিয়ে আমাকে এই অঙ্কটা সলভ করতে হবে। তাহলে দেওয়া আছে লিখব, দেওয়া আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান থ্রি। এখন দেখেন এই যে এটা অঙ্কটা করতে হলে আমার এখানে মানে এটা তো দুইটা সূত্র আছে, এটাতে কয়টা সূত্র আছে দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখান থেকে আমি কোন সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে, সেটা আপনাকে বুঝতে হবে। মানে সূত্র জানলেই যে অঙ্ক পারবো এমন তো কথা না, আপনাকে সূত্র কোন জায়গায় কোন কোথায় এই সূত্রটা প্রয়োগ করতে হবে সে জায়গায় আপনাকে কি নির্ধারণ করে নিতে হবে কোন সূত্রটা কোন জায়গায় প্রয়োগ হবে। তাহলে এই অঙ্কটা এখানে প্রয়োগ করতে হলে অবশ্যই আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এই সূত্রটা কি করতে হবে অর্থাৎ ক নম্বর ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। কেন প্রয়োগ করবো দেখেন, অর্থাৎ এটা হলো এ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হোল স্কোয়ার, এটা দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আর এটা কিন্তু একই। তখন আমি যদি এটার সূত্র করতে যাই তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, তাহলে এখানে মাইনাসের মানটা আমাকে কি করতে হবে জানতে হবে। তাহলে মাইনাসের মানটা বের করতে হলে আমাকে এটা দিয়ে এই সূত্রটা এখানে কি করতে হবে ব্যবহার করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান সমান থ্রি।
तो बोले एक्स वन बाय तो माइनस वन बाय एक्स होल स्क्वायर ए टू टू काटा इखने प्लस आसे इखने क्यों जाबे माइनस हो जाबे ठीक है से बा अरे एक्स वन बाय इटा माइनस माइनस होल स्क्वायर वन ए एखाने टू ठीक से ताले वन बाय एक्स समान होल स्क्वायर समान कि वन ताले एक्स वन बाय एक्स समान एखाने स्क्वायरटा एखाने कि हो जाबे रूट हो जाए ताले वन बाय एक्स वन माइनस वन बाय एक्स समान समान वन होबे आमरा जानी रू वानेर वर्गमूल कत होबे वन होबे ठीक से तो एटार मान आमी पाइलाम एखन आमरा ए एटार मान एखन कि करबो एर मान निर्णय करते होले x प्लस वन बाय एक्स एर मान निर्णय करते होले अवश्य प्रदत्त राशि लिखते होबे अवश्य प्रदत्त राशि लिखते होबे ताहले प्रदत्त राशि ताहले x प्लस वन बाय एक्स होल स्क्वायर ঠিক আছে তাহলে এটার সূত্র কি আমরা জানি ভাষাতে আবার এখানে লিখে দিচ্ছি যাতে আপনারা সহজ মানে সহজ করার জন্য তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি মানে পাশাদার লিখলাম যাতে আপনাদের সহজ হয় তাহলে এটা সূত্র কি এ প্লাস ওয়ান বাই ए प्लस ठीक से बी ए प्लस बी तो देखें इटा हलो ए प्लस इटा हलो कि बी एर उपर होल स्केल ओ अनुजाई हम सूत्र लिखब ए तेल इटा के दर्शिना ए तर ये कि माइनस माइनस दीब ठीक से तर बी ए बी एर उपरे कि स्केर स्केर प्लस फोर ए बी ए बी ए बी ठीक से ताले इटा इटा काटाकाटी जाए ठीक से ताले आमी इटार मान कत पाइछि वन पाइछि ना ए वन टा इखाने दीब ठीक से प्लस फोर ए वन प्लस फोर ताले इटारे जुग करले आमार पाँच आसबे ताले आमार आंसर कत पाँच कयर आंसर एटा बेर हलो ठीक से एखन करब ख नम्बर ताले एक्स टू दि पावर सिक्स प्लस वन डिवाइडेड बाय एक्स क्यूब एटार मान बेर करते बोलसे मान बेर करते बोले अवश्य प्रदत्त राशि लिखते होबे प्रदत्त राशि ताले एक्स टू दि पावर सिक्स प्लस वन डिवाइडेड बाय एक्स তাহলে এটাকে করতে হলে আমাকে এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব অর্থাৎ এটা দিয়ে এটাকে একবার আলাদা করব আবার প্লাস মাঝখানে দিয়ে ওয়ান ওয়ান দিয়ে এটাকে একবার আলাদা করব তাহলে দেখেন এক্স টু দি পাওয়ার সিক্স তারপরে এক্স কিউব প্লাস वन दिए ये आर कि करब आलदा करब ठीक से ये जदि यम थे तेल ये भेजे नीते ए रकम मान यार छाड़ा को विकल्प पद्धति नहीं अतए अवश्य ये भेजे नीते ठीक से देखें एन जी ये काटाटी करी इखने कि दाड़े एक्स किूब दाड़े ठीक से एक्स किूब प्लस वन ब एक्स किूब ठीक से
তাহলে এটার সূত্র কি? এটার সূত্র জানতে হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এটার সূত্র হলো এ প্লাস বি, এ প্লাস বি হল কিউব। তাহলে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি, এটা হলো সূত্র। এই সূত্রটা অনুযায়ী এখানে আমি কী করব, বসাবো। তাহলে এইটা দেখেন, এটাকে কি ধরলাম, এ, এটা এ, এটা এ, এর উপরে কি আছে, কিউব। তাহলে এক্স কিউব এখানে এ কিউব প্লাস এটা হলো বি, ওয়ান বাই এক্সকে আমরা কি ধরব, বি ধরব। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা এক লাইন বাড়তি লিখি, তাহলে সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করে নিলাম। তাহলে এটাকে এ ধরলাম, এটাকে কী ধরলাম, বি ধরলাম। এই বি এর উপরে কিউব আছে, ওয়ান বাই এক্সকে আমরা কী ধরব, পুরাটাকে বি ধরব। ঠিক আছে, তাহলে এ অনুযায়ী এটাকে বসাই, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এর উপরে কী আছে, কিউব, তাহলে কিউব দিতে হবে, মাইনাস থ্রি এ বি, থ্রি এ বি, থ্রি এ বি। ঠিক আছে, তারপরে প্লাস এ প্লাস বি, তাহলে এটাকে কী ধরলাম, এ ধরলাম, এ প্লাস এটাকে কী ধরলাম, বি ধরলাম। ঠিক আছে, এখন ঠিক আছে, তাহলে যে এটার মান কত ছিল, এক্স প্লাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, এখন দেখেন এটা করতে এখানে গেলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো নাই, আছে এখানে তো আমরা ক নম্বর যখন কল করছিলাম তখন কিন্তু দেওয়া আছের মধ্যেও নাই, আবার কর ক্ষেত্রেও যখন অঙ্ক করতে গেছি তখনও ওখানে আমার কিসের মান বেরোইছে, মাইনাসের মান বেরোইছে, কিন্তু এখানে আমার কিসের মান বসাতে বলছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স, কিন্তু এটার মান তো নাই, তাহলে আমাকে আলাদাভাবে এখানে বের করে নিতে হবে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা কি করব, বের করব, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত, ওয়ান, ওয়ান না কত, না থ্রি। ঠিক আছে, এখানে কত হবে, থ্রি। তাহলে দেখেন এটা তো দুইটা সূত্র আছে, আমি আগেই বলছি এটার কয়টা সূত্র আছে, দুইটা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এক বা না এ প্লাস বি স্কোয়ার টু এ বি, আবার কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন আমাকে কি বের করতে বলছে, এখানে আমার প্লাসের মানটা বের করতে বলছে, অবশ্যই প্লাসের সূত্রটা হবে, এই এই সূত্রটা ব্যবহার করতে হবে, প্লাসের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এই প্লাসের অনুযায়ী বসাই, এ প্লাস বি, ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তারপরে সমান সমান থ্রি দিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স উপরে হোল স্কোয়ার, এটা একটা কাটা, তাহলে এখানে মাইনাস থাকলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এর উপর এখানে আমি কত বসাবো, ফাইভ বসাবো, তাহলে ফাইভ দেই, তাহলে
एक्स प्लस वन बाय एक्स एर स्केटा इखने की जावे होल स्केयर है जावे ठीक है से ए रूट टा सॉरी स्केटा इखने रूट है जावे इटा माने रखता होगे ताले देखेन इटा मान आमी अम्टा पे गलम ना एक्स प्लस वन बाय एक्स समान समान रूट फाइव ठीक है से इटा मान पे गलम ना एक न देखेन इटा मान टा अम्टा इखने बसा बो ठीक है से ताले इटा मान आमी इखने रूट फाइव माने क्यूब दीबो ठीक है से तार बोले इटर जगह ओ की लिख बो रूट फाइव ठीक है से ताले इखने अम्टा लिखती सी ताले रूट फाइव क्यूब माइनस थ्री तापरे इखने एक्स एक्स काटा जाबे ठीक है से काटा गले इखने थ्री तक बे तार परे इटर मान बोशती इखने रूट फाइव ताले देखन इखने रूट फाइव कोयटा तीन टा इखने रूट फाइव कोयटा तीन टा तले रूट फाइव ठीक है से तीन टा दिलम बुझार क्षेत्रे किंतु इखने बुझाची ताले ए रूट कोयटा इखने दुई टा ना अच्छा इखने ना बुझे मैं इखने बुझाची ताले इखने देखन रूट फाइव इखने रूट फाइव तीन टा दिलम ठीक है से ए दुई टा रूट फाइव के आम्रा एक टा स्केयरेर भीतरे डुकाय फेललाम ठीक है से डुकाते होबे केनो कारण आम्रा जानी रूट आर स्केयरे की जाए काटा जाए रूट आर स्केयरे काटा गेले की थाके फाइव ताले रूट फाइव टा आम्रा एभावे लिखबो लिखार पर मान आमाके बेर होबे फाइव रूट फाइव ठीक है से एटार मानटा आमार एखाने এই যে এটার সমান সমান আমরা কি পাইলাম এই যে ফাইভ রুট ফাইভ ঠিক আছে তাহলে ফাইভ রুট ফাইভ সমান এখানে ফাইভ এটা থেকে এটা বিয়োগ করলে কত দাঁড়াবে টু রুট ফাইভ ঠিক আছে আমার আনসার হলো এটা ঠিক আছে এভাবে অঙ্কটা এটা কিন্তু এটার সাথে ঠিক আছে এটা অঙ্কটার ক্ষেত্রে এটা এখানে লিখতে হবে ঠিক আছে এখন গ করাবো এখন গ নম্বরটা করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার হোল কিউব এর মান নির্ণয় করো ঠিক আছে তাহলে এটা মান বের করতে হলে আমাকে একটা সূত্র জানতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একবার প্লাস একবার মাইনাস আপনার এটা মনে রাখতে হবে তাহলে এটা দেখেন এটাকে আমরা কি ধরবো এ ইজ এ এর উপরে কি আছে স্কোয়ার মাইনাস ইজ এ বি তাহলে ওয়ান বাই এক্সকে আমরা কী ধরবো এর উপরে কী আছে স্কোয়ার এর উপরে স্কোয়ার আছে ঠিক আছে তাহলে এইটাকে আমরা একবার প্লাস একবার মাইনাস করব ঠিক আছে তাহলে মান নির্ণয় করতে হলে প্রদত্ত রাশি লিখতে হয় প্রদত্ত রাশি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার সমান কিউ ঠিক আছে তাহলে এটার মান আমরা কি করতে পারি এটাকে একবার প্লাস একবার মাইনাস লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে অর্থাৎ কিউবটা বাদে অর্থাৎ এটার সূত্র হলো এটা তারপরে এখানে আমরা কী দিব কিউব দিব ঠিক আছে কী দিব এখানে কিউব ঠিক আছে এখন দেখেন এটার মান আমাকে জানতে হবে এটার মানও জানতে হবে তো এটার মান আমরা তো খ থেকে এটা পাইলাম না এই যে এটার মানটা আমরা এখানে বসাবো আবার এটার মান আমরাও বের করছি কোনটাতে কতে ঠিক আছে এটা কতে বের করছি তাহলে আমরা লিখব ক হতে পাই খ হতে পাই ঠিক আছে তাহলে ক হতে পারে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান ঠিক আছে আবার ক হতে পাই ক হতে পাই
तो क ते के कुंटा इसे इटा लो कोए ते के पाई तले एक्स माइनस वन बाय एक्स समसमान वन एक्स माइनस वन बाय सॉरी एक्स प्लस वन बाय एक्स समान को तो रूट फाइव इकना हो बे रूट फाइव कत हो बे रूट फाइव এটা রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ ঠিক আছে এটা কি ধরবো রুট ফাইভ আর এটাকে ধরবো ওয়ান ধরবো কত ধরবো ওয়ান ধরবো তাহলে এটা দেখেন এটার মানটা আমি এখানে বসাতে পারি সমান সমান রুট ফাইভ এটার মান সমান সমান কত ওয়ান তাহলে ওয়ান এখানে দিব এর উপরে কি আছে কিউব আছে যদি এটার সাথে এটাকে গুণ করি আমার কত দাঁড়াবে রুট ফাইভ দাঁড়াবে ঠিক আছে এর উপরে কি আছে কিউব আছে এটার সাথে এটা গুণ করলে এটা আবার এটা এখানে দেখেন রুট ফাইভ কয়টা এখানে তিনটে ঠিক আছে তাহলে তিনটা যদি হয় আমার আনসার এরকম বেরোবে কত বেরোবে এটা বেরোবে ঠিক আছে আমার আনসার কত বেরোবে এটা বেরোবে এটা কিভাবে পাইলাম দেখেন এটা রাফ এখানে রাফ হিসাবে বলতেছি রাফ ঠিক আছে দেখেন এখানে তিনটা রুট ফাইভ অর্থাৎ রুট ফাইভকে আমরা যদি লিখি সমান সমান রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ ঠিক আছে দেখেন এই দুইটাকে একটা স্কোয়ারের ভিতরে নিয়ে আসি এই যে স্কোয়ারে নিয়ে আসলাম আর একটা থাকে অর্থাৎ দুইটাকে আমরা এইরকম লিখতে পারি রুট আর স্কোয়ারে কাটা যায় রুট আর স্কোয়ারে কাটা গেলে আমার এখানে থাকবে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ ঠিক আছে রুট ফাইভ রুট ফাইভ ঠিক আছে এই যে আনসার এটার থেকে এটা এখানে আসছে এটাই আনসার তো পরবর্তী সৃজনশীল আমরা তিরিশ নম্বর সৃজনশীলটা করব ঠিক আছে বুট বইয়ের তিরিশ নং সৃজনশীলটা পরবর্তী ভিডিওতে আমরা করব ঠিক আছে আশা করি অঙ্কগুলো করার ক্ষেত্রে অর্থাৎ সৃজনশীল করার জন্য অবশ্যই আপনাদেরকে সূত্রগুলো জানতে হবে সূত্রগুলো না জানলে এই অঙ্কগুলো কোনোভাবেই করা যাবে না ঠিক আছে অবশ্যই সূত্রগুলো শিখতে হবে এই পুনরায় আবার দেখাচ্ছি যাতে আপনারা খাতায় তুলতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।